মার্কসের কালোবাজারির অভিযোগে দিনাটায় ওষুধের দোকান সিল করল প্রশাসন। করোনা প্রতিরোধে সরকার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী বলে ঘোষণা করার পরেও দিনাটা শহরে 10 টাকার মাস্ক 130 টাকার বিক্রি করার অভিযোগ ওঠে এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে। এরপরই ক্ষিপ্ত জনগণ সংশ্লিষ্ট ওষুধের দোকান ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সংশ্লিষ্ট ওষুধ ব্যবসায়ী পলাতক বলে জানা গেছে। দিল্লি থেকে দিনাটা আসছে ওর বাড়িতে, বাড়িতে আসার পর সন্ধ্যাবেলা আমি এক জায়গায় খবর পাইছি যে মাস্ক বিক্রি হচ্ছে সমস্ত হাসপাতাল ডাক্তারের এখানে, সব হাই রেটে 10 টাকার মাল 150 টাকা। আমি আজকে সকালবেলা আমার আছে মাস্ক, আমি চেন্নাই থেকে নিয়ে আসছি, তবুও আমি চিন্তা করলাম এর থেকে বেটার যদি একটু পাওয়া যায়। আমি পাশের আমার দোকানে, এখানে পাশের দোকান, এইখানে পাশের দোকানে থাকার পরেও আমি দোকানে নিতে আসছি, ও আমাকে এসে বলতেছে 130 টাকা। পরে আমি নিয়ে দেখি এটা চাইনিজ মাল, চায়না থেকে চলে আসছে ভাইরাসটা, অথচ চাইনিজ মাল বিক্রি হচ্ছে 150-130 টাকা। তার জন্য আমি প্রতিবাদ করি, লোককে জানাই, লোক জানানোর পরে সবাই আসছে। আপনি কি এফআইআর করবেন? হ্যাঁ, এফআইআর তো করতেই হবে। এরপর উত্তেজিত জনতা দিনাটা মহকুমার শাসক শেখ আনসারের শরণাপন্ন হন। এরপরই ময়দানে নামেন মহকুমার শাসক এবং জনগণের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ওষুধের দোকানটি সিল করে দেন তিনি। হয়তো গোডাউনে রাখছে বা বাড়িতে রেখে দিচ্ছে, লোকদেরকে বলছে স্টকিং বলছে আর বেশি দামে তাহলে বিক্রি করার সুযোগ পাচ্ছে, তাহলে আমরা কোনো গোডাউনে বাড়িতে বা কোথায় স্টোরেজ করতে দেবো না। ঠিক আছে, সেই অর্ডারটা আমরা আজকে করে দেবো, অর্ডারটি পক্ষে আপনাদেরকে দিয়ে দেবো, আর আপনারা আপনাদের বিকালে আমাদের সাথে আসলে আমরা দেখা পাবো। ঠিক আছে, সেটাকে নিয়ে আমরা দেখা পাবো। ঠিক আছে, মেম্বারদেরকে আপনাদের জানিয়ে দিন, আপনারা যদি ওই মানে অর্ডার যদি কেউ ভায়োলেট করে ওদের আগে স্কিন ইলেকশন হবে, এফআইআর লজ হবে, তারপরে আমরা কিছু শুনবো না। ঠিক আছে, আমরা মেডিকেল স্টোর যেগুলো জিনিসগুলো আছে আমরা নিয়ে সস্তা দামের মধ্যে লোকদের। উল্লেখ, করোনা প্রতিরোধে অতি প্রয়োজনীয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে উধাও, এমনটাই অভিযোগ আসছিল দিনাটা থেকে। আরও অভিযোগ রয়েছে বেশি দামে কালোবাজারি। দিনাটায় কিছু দোকানে N95 মাস্ক 300 টাকাতেও বিক্রি হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়রা বলেন, আন্তর্জাতিক মহামারীর এই দুর্দিনে তারাও কালোবাজারি রুখতে নজরদারি চালাবেন। যেভাবে প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন তাতেও তাদের মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে। আশা রাখছেন প্রশাসন আগামীতে এইভাবেই তাদের পাশে থাকবে। আমরা আমাদের মাননীয় সদস্যদের বারবার অনুরোধ করেছি, মোবাইলে মেসেজ করেছি, আপনারা সঠিক দামে মাল কাস্টমারের কাছ থেকে নিন, বিক্রি করুন, কিন্তু আপনারা কোনো অতিরিক্ত পয়সা নেবেন না, কারণ এটা সমাজের একটা দায়বদ্ধতার ব্যাপার। আপনাদের একটা সুযোগ আসছে মানবতার সেবা, যেহেতু আমাদের মতো তাদের পাশে দাঁড়াবে। সুতরাং যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত তাদের প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা তাদের মাথা পেতে নিই। বিসিবির পক্ষ থেকে কি অ্যাকশন নেবে? বিসিবির পক্ষ থেকে আমরা এই ব্যাপারেও চিন্তা ভাবনা করবো, কারণ এই ধরনের মেম্বারদের আমাদের ভবিষ্যতে রাখবো কিনা সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। এই দোকানের বিরুদ্ধে ফেন্সিং বিক্রি অভিযোগ আছে অনেকদিন ধরে। না, সেটা আমি বলতে পারবো না, সে ব্যাপারে আমার কোনো খবর নেই।